ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার প্রশ্ন হলো, একই বিষয়ে দুটি হাদিস পাওয়া গেলে কি ইচ্ছা অনুযায়ী একটির উপর আমল করা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি একটি বিষয়ে একাধিক হাদিস পাওয়া যায়, তাহলে আপনি যে কোনো একটির উপর আমল করতে পারেন, আর যদি আপনি সব কয়টার উপরে আমল করেন তাতে কোনো সমস্যা নেই। যেরকম বেতের সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, এইভাবে একেবারে 13 রাকাত পর্যন্ত বেতের সালাত হাদিসের মধ্যে আসছে, 7 রাকাত পর্যন্ত আসছে। তো আপনি যদি বেতের সালাত এখন 1 রাকাত পড়েন এটাও যথেষ্ট, অথবা 3 রাকাত পড়েন এটাও যথেষ্ট, 5 রাকাত পড়লেও যথেষ্ট, 7 রাকাত পড়লেও যথেষ্ট। আর আপনি যদি এইভাবে আপনার সময় অনুযায়ী, কোনো দিন সময় শর্ট, আপনি 1 রাকাত পড়লেন, একটু সময় বেশি আছে, তাহলে আপনি 3 রাকাত পড়েন, অনেক অবসর আপনার সামনে কোনো কাজ নেই, তাহলে আপনি 5 রাকাত পড়তে পারেন। এইভাবে একাধিক হাদিস যদি পাওয়া যায়, আপনি প্রত্যেকটার উপর আমল করার চেষ্টা করবেন, যাতে প্রত্যেকটা হাদিসের উপর আমল সম্ভব হয়ে যায়। এটাও একটা সৌভাগ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসের উপর আমল করা। এখন আমাদের সমাজে দেখা গেছে ইমামদের কথা মানতে গিয়ে শুধু একটার উপর আমল করে আর বাকি হাদিসগুলোর উপর আমল করে না। যেরকম হানাফিরা সারা বছর 3 রাকাত এই বেতের পরে, এদের কাছে 1 রাকাত কোনো বেতের নাই, 5 রাকাত কোনো বেতের নাই, 7 রাকাত কোনো বেতের নাই। এইভাবে তারা মাজহাবের দোয়ায় দিয়ে, বিভিন্ন ব্যক্তির দোয়ায় দিয়ে একাধিক হাদিসের উপর আমল করে না। সুতরাং যদি একই বিষয়ে একাধিক হাদিসের উপর আমল করে, তাহলে আমল করা সম্ভব হলে আপনি প্রত্যেকটার উপর আমল করবেন। আর যদি এরকম হয় যে দুটোর উপর আমল করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনার সহজ অনুযায়ী যেটার উপর আমল করলে আপনার সহজ হবে অথবা আপনার কাছে ইজি হবে, আপনিও সেটার উপর আমল করতে পারেন। কারণ আল্লাহ বান্দার সহজ চান, কঠিন চান না। ইউরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সহজ চান, কাঠিন্য চান না। সুতরাং যেটা সহজ আপনি সেটার উপর আমল করবেন। এইভাবে আপনি হাদিসের উপর আমল করতে পারেন। আল্লাহু আলাম।